ঘরে এলাম সেটা কিন্তু বাইরের কাজ নয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু এ নিউ ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে সকালে যেমন দেখলেন আগে, আমি একটা তেল গরম করছি একটা বাটিতে নিয়ে। অ্যাকচুয়ালি ওই তেলটা আমি আগে তৈরি করে রেখেছিলাম, তো ওর লিঙ্কটা আরেকবার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। অনেকেই আমার কাছে ইনস্টাতে মেসেজ করে জানতে চেয়েছেন, তার যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদের জন্য আমি ওই লিঙ্কটা শেয়ার করে দেবো। তো সকালবেলা উঠে বাগানের অনেক রকম কাজকর্ম ছিল, সেগুলো করে আমি হেয়ার অয়েল করতে বসেছি। আর আজকে আমি একটু নিজের প্রতি মানে যত্নটা নিচ্ছি, নিজেকে একটু রেজুভিনেট করছি। অ্যাকচুয়ালি কলেজ যাওয়ার জন্য সমস্যা হয় কি, তাড়াতাড়ি সকালে উঠে স্নান করতে হয়, নাহলে চুল শুকোবে না, স্নান করে বেরিয়ে যেতে হয়। সেক্ষেত্রে অয়েল মানে হট অয়েল ট্রিটমেন্টও হয়নি, আর তার সঙ্গে সেমিস্টার এক্সাম থাকায় আমাদের ছুটিও একদিন ছিল, ফলে সেই একদিনের ছুটিতে আরও সাংসারিক কাজকর্মের সঙ্গে নিজের প্রতি যত্ন নেওয়া হয়নি। তো এই 10 দিনে চেয়েছিলাম যতটা সম্ভব নিজের প্রতি যত্ন নেব, কিন্তু সেটাও হয়ে ওঠেনি। বর্ষার কারণে, নানা রকম কারণে হয়নি। তো যাই হোক, আজকে আমি সকালে উঠে ভাবলাম চুলটা একটু ম্যাসাজ করে নিই তেল দিয়ে। তো সেই ম্যাসাজটাই করছি, করে নিয়ে তারপরে বাদবাকি কাজগুলো আমি করব। বর্ষাকালে না চুলে এই তেল লাগানোটা কিন্তু খুব জরুরি, আর বর্ষাকালে বেশি টেক কেয়ার করতে হয়, কারণ আমরা এমনিই জানি বর্ষাকালে হচ্ছে চুল বেশি পড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, বা চুল বেশি পড়েও যায়। তো সেই ক্ষেত্রে ভালো করে যদি আমি চুলের যত্ন নিই, সেটা অনেকাংশেই আটকাতে পারি। যেগুলো পড়ার সেগুলো তো পড়বেই, বাদবাকিগুলো কিন্তু ঠিক থাকবে। তো এই যে আমার স্নান টান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চুল ভেজা। তো স্নান করে চলে এলাম, এবারে একটু রান্না করব। আজ একটা নতুন রেসিপি ট্রাই করব, চলো আগে করে নিই সেটা। আর হ্যাঁ, আমি তো মানে হট অয়েল ট্রিটমেন্ট করলাম আজকে, দিয়ে চুলটা এত তেল লাগালাম ভালো করে, তারপরে শ্যাম্পু করলাম। আর কি শ্যাম্পু ইউজ করলাম সেটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে আজকে আরেকটা জিনিস করলাম আমি, সেটা বর্ষাকালে আমি করে থাকি সাধারণত, সেটা হচ্ছে একটা পাতিলেবু, হাফ পাতিলেবুটা আমি এক মগ জলে চিপে নিয়ে, মানে পাতিলেবুর রসটা নিংড়ে নিয়ে ওইটা আমি শ্যাম্পুর শেষে ওইটা দিয়ে চুলটা ধুয়ে নিলাম। তারপরে আর চুল প্লেন জলে ওয়াশ করিনি, দিয়ে করে নিয়েছি। কারণ করলাম কি, ওটাতে মানে লেবু তো এমনি আমাদের অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ আছে লেবুর মধ্যে, তো বর্ষায় যে চুলের গোড়ায় ঘামগুলো বসে বা এমনি জল একটু বসে রয়ে যায়, তাতে খুশকিটা বেশিই হয় ড্যান্ড্রাফের ইয়েটা, তো সেই জন্যে আমি লেবুটা ইউজ করলাম। আর লেবু ইউজ করার পর না মানে চুলটা শুকিয়ে গেলে চুলটা বেশ শাইনি হয়, সেটা আমি পরে দেখাচ্ছি। তো এখন আপাতত যে নতুন রেসিপিটা ট্রাই করতে চলেছি সেটা শেয়ার করছি। আজকে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে হিনা মস্ত বদমাইশ। মানে ও যেদিন জানে, জানতে পারে যে দিদি রান্না করবে, ও সেদিন রান্নাঘর আমাকে ছাড়তেই চায় না। মানে যেন তেন প্রকারেরও রান্নাঘরটা ও 11:30 অবধি আটকে রাখবে, দিয়ে তারপরে এই যে দেখুন দেখুন আবার দাঁত বের করছে, ওই যে দেখলাম পিছনে লুকিয়ে গেছে। হ্যাঁ, ও জানে যে দিদি আজকে রান্না করবে, তো 11:30 পর্যন্ত আমি রান্নাঘরটা আটকে রাখবো, তারপরে দিদিকে ছাড়বো। ওই ওই দেখুন দাঁত বের করে হাসছে। হেনার সাথে গল্প করতে করতে কাজ করছিলাম, তো তাই বলা হয়নি মানে লাউ পাতাগুলোকে আমি গরম জলে অল্প একটু নুন দিয়ে ভাপিয়ে নিলাম, ভাপিয়ে নিয়ে রেখে দিয়েছি। আর যেটা করব সেটা এবার বুঝতেই পাচ্ছেন যে মুসুর ডালের পাতুরি এখন ট্রেন্ডিং, ভীষণ ইন ট্রেন্ডের এটা, তো ওইটা আজকে ভাবলাম একটু ট্রাই করি। মানে কলেজ ফলেজ থাকলে তো আর এই সমস্ত রেসিপি ট্রাই করা হয়ে ওঠে না, তাই আজকে যেহেতু এখন ছুটির মধ্যে ভাবলাম ওটাই ট্রাই করি। তো মুসুর ডালটা আধবাটা করা আছে, ওতে পেঁয়াজ, রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে ওটাকে মাখিয়ে রেখেছি। নুনটা মানে স্বাদ মতো, আর আমি চেখেই নিয়েছি, না চেখে আমি রান্না করি না। তো এবার লাউ পাতায় ওটা মুড়বো। আমিও আজ ফার্স্ট ট্রাই করছি, তো ভুল কিছু হতেই পারে, তো আপনাদের সাথে জাস্ট একটু ছোট্ট করে শেয়ার করছি, ইচ্ছে হলো তাই। তো
এবার লাউ পাতাগুলো একটু বড় বড়ই আছে যদিও, তাও আমি দুটো পাতাই নিচ্ছি, কারণ আমি তো আজকে প্রথম করছি, আমার আইডিয়া নেই যে কেমন হতে পারে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার সর্ষের তেলটা গরম হলে আমি ওগুলো ভাজতে দেব। গ্যাসটাকে একটু মিডিয়াম আঁচে বা হাই ফ্লেমে, মানে যেরকম নিজের ইয়ে করে ভাজতে হবে, মানে কোনো রকম হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই বলেই আমার মনে হলো, যেমন কড়া কড়া ভাজা হয় সেরকম। অ্যাকচুয়ালি ভাত বাড়া চলছে, হ্যাঁ আজকে মেনুতে এই যে তখন যে রেসিপিটা করছিলাম না ট্রেন্ডিং মসুর ডালের পাতুরি, তো এটা অ্যাকচুয়ালি এরকম, মানে গোটা আমি এতটা বড় হয়েছে বলে না মিডিলে আমি কেটে দিয়েছি। দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতে কেমন লাগে দেখতে হবে। হ্যাঁ খাওয়াটা দেখাতে হবে, তারপরে পরে একদিন না একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে ঢেঁড়স কুমড়োর নিরামিষ টক, সেটা শেয়ার করবো লেবু দিয়ে। এটা দেখি কোনটা, এটা তো এই যে ঢেঁড়স কুমড়োর টকটা, অফ এটা আমার ফেভারিট, ওয়ান অফ মাই ফেভারিট। আর এই যে ঝিঙ্গে আলু পোস্ত, চিংড়ি মাছের মানে চিংড়া মাছের ঝোল ওল ভাতে, আর এইটা আজ একদম পঞ্চ ব্যঞ্জনে খাচ্ছে, মুসুর ডালের পাতুরি ওল ভাতে ঝিঙে আলু পোস্ত চিংড়া মাছের ঝোল আর তার সঙ্গে এই যে ঢেঁড়স কুমড়োর টক, আর এই যে দেখুন চিংড়া মাছটার সাইজ শুধু। এটা তুমি নিয়ে দাও না, তুমি খাও। দিলাম, ছেড়ে দিলাম, কে বলো কেমন হয়েছে আমাকে, কেটে খাও না কেটে খাও, আর দাঁত দিয়েছি তো হ্যাঁ সত্যি চাল না থাকলে যা হয়। অপূর্ব তো না, সত্যি আমি আগে খাইনি। ভিডিও দেখে কি মনে হচ্ছে বলুন তো, কোথায় এলাম? ঠিক ধরেছেন, আমি পার্লারে এসেছি। তো নিজেকে প্যাম্পার করার সুযোগ কেউ তো ছাড়তে চায় না, তো এই পার্লারে এলে আমি ভীষণভাবে প্যাম্পার্ড হই। তো পার্লারের নাম মুখশ্রী ফ্যামিলি স্যালন, আর এই যে ভদ্রমহিলা দেখছেন আমার ফেসিয়াল করছে, মানে এখন মাসাজ করছেন, এনার নাম মাম্পি রায়, ইনি হচ্ছেন ওনার, মানে ইনি বিউটিশিয়ান। তো আপনারা এখানে আসতেই পারেন, এসে নিজেদেরকে রেজুভিনেট করতে পারেন আর এনার কাছে প্যাম্পার্ড হতে পারেন। তো আমি সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশানে দিয়ে দেব, মানে কোথায় এটা, আর কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে দেব, আপনারা চাইলে একবার ভিজিট করতেই পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। গুড ইভিনিং, পার্লার থেকে তো চলে এসেছি, অনেকক্ষণ আসার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি আমি দেখেছি ফেসিয়াল করার পর না বেশ ভালো মতো একটা ঘুম পেয়ে যায় আর কি, তো সেই হিসেবে আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে একটু চা খেলাম, চা খাওয়ার পর হেনাকে একটু বললাম কি রান্না হবে, রান্নাবান্না করার পরে ও চলে গেল, দিয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আমি ভাবলাম না ঘুম থেকে উঠি, উঠে আপনাদের সাথে একটু কথা বলি। তো দেখলেন আপনারা সকালবেলা উঠেই আমি প্রথমে হেয়ার কেয়ার করলাম, তো যাই হোক চুলটা আমার বেশ সুন্দর হয়েছে, আর লেবুটা লাগানোর ফলে শাইনিংটাও খুব ভালো হচ্ছে। তো প্রথমে হেয়ার কেয়ার করলাম, হেয়ার কেয়ার করার পরে তো রান্নাবান্না এগুলো তো থাকেই। অ্যাকচুয়ালি আমরা যারা ওয়ার্কিং ওম্যান হই, মানে ওয়ার্কিং ওম্যান ইন দ্য সেন্স আমি এটাই বলছি, যে কোনো ধরনের কাজ আমরা যারা করি, তারা তাদেরকে ক্ষেত্রে মানে এনার্জি থাকাটা খুব জরুরি, মানে শরীরের এনার্জি থাকাটা জরুরি, তার কারণ শরীরটা ভালো রাখা জরুরি, আর তার থেকে বড় কথা মনটাও ভালো রাখা জরুরি। তো মনকে তো ভালো রাখতেই হবে, আর আমি দেখেছি শরীর আর মন পারস্পরিক তো সম্পর্কযুক্ত, তো শরীরটা ভালো না রাখলে মনটা ভালো থাকবে না। তো সেই হিসেবে আর একটু বাহ্যিক রূপচর্চাও আমাদের সবারই করতে হয়, করা উচিত, করলে মনটাও ভালো থাকে, একটু ফ্রেশ লাগে, আর মন ভালো থাকলেও শরীর অনেকাংশেই ভালো হয়ে যায়, এটা আমি নয় চিকিৎসা বিজ্ঞানী বলে। তো যাই হোক,
সেই সব কারণে আমরা তো খাবার দাবার খাই, তার সঙ্গে আমি কিছু সাপ্লিমেন্ট ইনটেক করি। আমি অনেকদিনই ভাবছিলাম আপনাদের সাথে এটা শেয়ার করব, তো আজকে সেটা শেয়ার করছি। যেমন আমি নিউট্রিলাইটের অল প্ল্যান্ট প্রোটিন পাউডার এটা ইনটেক করি রেগুলার। তার কারণ এটা একটা 500 কৌটো, এটা আমার এক মাস চলে, তো এক মাস থেকে দেড় মাস চলে, সরি দেড় মাসই চলে। তো এটা আমি ইনটেক করি রেগুলার একটাই কারণে, তার কারণ হচ্ছে যে পরিমাণ প্রোটিন আমাদের শরীরে দরকার, শুধু আমার নয় আমাদের সবার শরীরে দরকার, সেই পরিমাণ প্রোটিন কিন্তু আমরা এই মাছ মাংস সয়াবিন ডিম এইসবের থেকে পেতে পারি না। মানে এইসবগুলো থেকে প্রোটিন পাই, এগুলো সোর্স অফ প্রোটিন, বাট যে পরিমাণ প্রোটিন আমার শরীরে দরকার সেটা কিন্তু আমি ওইগুলো থেকে পাই না। কারণ বডি ওয়েট যা, ধরুন আমার বডি ওয়েট যদি 60 কেজি হয়, তাহলে আমার রেগুলার মানে পার ডে 60 গ্রাম করে প্রোটিন দরকার, কিন্তু ওই 60 গ্রাম প্রোটিন আমি যে পরিমাণ মাছ বা যে পরিমাণ মাংস বা যে পরিমাণ ডিম থেকে পাবো সেটা আমার পক্ষে খেয়ে হজম করা সম্ভব নয় বা খাওয়াটাও সম্ভব হবে না, আমার তাতে আর আখেরে ক্ষতিই হবে। তো সেই জন্যে আমাদের কিছু সাপ্লিমেন্ট ইনটেক করা প্রয়োজন, সেটা আমার চাহিদাটা ফুলফিল করে এই অল প্ল্যান্ট প্রোটিন পাউডার, নিউট্রিলাইট অল প্ল্যান্ট প্রোটিন পাউডার। তো এটা কিভাবে কি কাজ করে সেটা তো আমি পরে একদিন ডিসকাস করব, আজকে আপাতত ডিসকাস করতে গেলে ব্লগটা একটু বড় হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি আমি কী কী সাপ্লিমেন্ট এর সাথে ইনটেক করি, ওর কেন বলছি এটা তারও কারণ আছে। তার সাথে আমি আরেকটা জিনিস ইনটেক করি, সেটা হচ্ছে ভিটামিন সি চেরি প্লাস। এটা আমরা সবাই জানি ভিটামিন সি আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে ইনক্রিজ করে, আর করোনার পর থেকে আমাদের সবারই একটা টেন্ডেন্সি হয়েছে ইমিউনিটি পাওয়ারটাকে ইনক্রিজ করা। এবং শুধু করোনার পর বলবো না, আমি তার আগে থেকেই ভিটামিন সি বলুন বা নিউট্রিলাইট প্রোডাক্ট বলুন ইনটেক করি, তারও কারণ আছে। সেটা হচ্ছে আমি একবার ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম, সেটা হচ্ছে ঘর বাইর দুটো সামলাতে গিয়ে আমি ঠিক মতো খাওয়া দাওয়া করছিলাম না। এবার খাওয়া দাওয়া না করার জন্য আমার একটা মানে ভীষণ প্রবলেম হয়েছিল, হিমোগ্লোবিন লেভেল ডাউন হয়েছিল, তার সঙ্গে আরও নানা ধরনের প্রবলেম দেখা দিয়েছিল। তো সেই সব কারণবশত আমি যেমন ডক্টর প্রেসক্রাইব ওষুধও খেয়েছি, তার সঙ্গে এই সাপ্লিমেন্টগুলো আমার এক বন্ধু আমাকে সাজেস্ট করে, জাস্ট ও আমার নতুন জীবন দেয় একটা, এটাই হচ্ছে ব্যাপার। তার সাথে আমি ভিটামিন ডি প্লাস খাই, কারণ এটা আমাদের সব মহিলাদেরই খুব দরকার, কারণ ভিটামিন ডিটা একটা আমাদের ফিমেল অর্গানগুলোকে ভালো রাখতে সাহায্য করে, এছাড়া হাড় মজবুত তো করেই সেটাও জানি। তবে এগুলো কোনোটাই কিন্তু মেডিসিন নয়, এগুলো সব প্রত্যেকটাই হচ্ছে আমাদের সাপ্লিমেন্ট, আর সাপ্লিমেন্ট কিন্তু খেতে কোনো অসুবিধে নেই, এর সাথে আমি অন্য মেডিসিনও ইনটেক করতে পারি। আর তার সাথে আমি আরেকটা খাই মাল্টিভিটামিন ডেইলি, এটা হচ্ছে সার্বিক উন্নতি। মানে তার সাথে আমি চেরি আয়রন নিই, যেহেতু আমার একটা হিমোগ্লোবিন লো হওয়ার টেন্ডেন্সি আছে ঠিকঠাক খাওয়া দাওয়া না করলে, তো সেই হিসেবে আমি চেরি আয়রনটা রেগুলার ইনটেক করি। এবং যেটা কিনা আমাদের বাজার চলতি যে আয়রন ট্যাবলেটগুলো আছে সেইটা খেলে আমাদের শরীরে অনেক সাইড এফেক্ট হয়, কারণ ওই আয়রনগুলো না অ্যাবজর্ব হয় না। কিন্তু এই চেরি আয়রন অ্যাকচুয়ালি কি, আমরা এগুলো সবই তো সাপ্লিমেন্ট, মানে ধরুন এই ডুমুর থোড় মোচা এইগুলো আমরা রেগুলার খেলে আমাদের শরীরে কি কোনো অসুবিধে হয়, কোনো কি রেসিডিউ থাকে আমাদের শরীরে, না, তেমনি এই চেরি আয়রনও সেরকমই। তো এর জন্যে আমরা কী করি, মানে আমি কী করি বেসিক্যালি, এগুলো রেগুলার ইনটেক করি এবং রেগুলার ইনটেক করে আমি ভালো থাকি। এবার আসি এত কথা আমি কেন বললাম, তার কারণ হচ্ছে ঘর বাহির দুটোই সামলাতে হয়, ঘরে আমার লোক আছে সমস্ত কাজকর্ম করার, কিন্তু তার সত্ত্বেও তাদেরকে ইনস্ট্রাক্ট করা, তাছাড়া আমার সংসার আমারই, সেটার পুরোপুরি দেখভাল করা, আমার মেয়ের পড়াশোনা আমার নিজের পড়াশোনা, যেহেতু আমি টিচিং প্রফেশনের সাথে যুক্ত সেহেতু আমাকে রেগুলার আপডেটেড থাকতেই হয়, নিজেকে আপগ্রেড করতেই হয়, তার সঙ্গে আমি রিসার্চ ওয়ার্কও করছি টিল নাও, আমার হাজব্যান্ডও টিচিং প্রফেশনে আছে, তো সেক্ষেত্রে তাকেও নিজেকে আপগ্রেড করতে হয়, তো আমরা সবাই ব্যস্ত। তো আমার অসুস্থ, আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে ওদের দুজনকে এখানে দেখার মতো কেউ নেই, হ্যাঁ যারা আছে তারা আমার খুবই কাছের, হেনা সোনিয়া, তারা কি করবে না, নিশ্চয়ই করবে, কিন্তু তবুও আমাদের সুস্থ থাকাটা জরুরি, নিজেদের প্রয়োজনেই জরুরি। এবং সেই কারণেই আমি এইগুলো
খাওয়া দাওয়া করি, মানে সাপ্লিমেন্টগুলো ইনটেক করি। এবার আমি আপনারা হয়তো বলবেন যে যারা ওয়ার্কিং মানে হাউস ওয়াইফ তাদের কি এগুলো প্রয়োজন নেই? নিশ্চয়ই প্রয়োজন আছে, সবারই প্রয়োজন আছে, তারাও খাচ্ছে। এই যে ধরুন যারা আমরা হাউস ওয়াইফ আছি, আমিও হাউস ওয়াইফ, তো তার সাথে বাইরে কাজ করতে যাই। এবার ধরুন আমরা যারা ব্লগার, অনেক এখন বেশিরভাগ মহিলা ব্লগাররা তারা হাউস ওয়াইফ, তার সঙ্গে খুব সুন্দর ব্লগিং করেন, মানে তাদের ঘরের কাজ দেখিয়ে তারা ভীষণ সুন্দর তাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপাত দৃষ্টিতে মনে হতেই পারে যে ব্লগিং আর কি, ওই তো ঘরের কাজ দেখাচ্ছে, ওই তো কী খাচ্ছে কী করছে, কিন্তু আপনারাও করুন এই মানে এই যে কী খাচ্ছেন কী করছেন কী শুচ্ছেন কোথায় যাচ্ছেন, এটা আপনারাও দেখান, দেখিয়ে এডিটিং শুট করুন, শুট করার পর এডিটিং করুন, তারপরে প্রসেসগুলো জানুন, দেখুন এটাও কাজ। এবং যে কোনো কাজই ছোট নয়, যে কোনো কাজ খুশি মনে হাসি মনে করলেই হলো। তার সাথে আমরা যারা বাইরে যাই তারা আরও অনেক বেশি ঝক্কি সামলাই, তার কারণ হচ্ছে পুরোপুরি ঘরটাকে আমাদের মেনটেন করতে হয়, তার সাথে বাইরেটাও মেনটেন করতে হয়। বাইরের কাজ মানে আমি এটা বলছি না, সারাদিন ঘরে কাজ করলাম, দিনের শেষে পাড়া বেরিয়ে পড়লাম, আর পাড়া বেরিয়ে দু চারটে পরচর্চা পরনিন্দে করে ঘরে এলাম, সেটা কিন্তু বাইরের কাজ নয়, সেটা হচ্ছে একদম ওয়াস্ট কাজ। মানে সেই কাজটা আপনার করা আর না করা নিটফল কিন্তু জিরো। আবার এটাও হয়, আপনি পাড়া বেড়ালেন না, পাড়ার লোকদের আপনার বাড়িতে ডেকে নিলেন, ডেকে নিয়ে বসে সেখানেও পরচর্চা পরনিন্দা করলেন, সেটারও নিটফল কিন্তু জিরো। হ্যাঁ, তাহলে কি মিশবেন না, পাড়া বেড়াবেন না, বাড়িতে লোক ডাকবেন না? অবশ্যই ডাকুন, ফ্রুটফুল কিছু আলোচনা করুন, লোকের পেছনে লেগে কী লাভ বলুন। এগুলোও আমি বলছি, তারও একটা কারণ আছে, কারণ এগুলো সমস্তই আপনারা কেউ না কেউ কোথাও না কোথাও, আমিও যেমন ভুক্তভোগী আপনারাও ভুক্তভোগী, তো সেই জন্যে আমি বলছি যে শরীরটাকে ভালো রাখার সাথে সাথে মনটাকেও ভালো রাখা জরুরি, তেমনি মনটাকে ভালো রাখার সাথে সাথে শরীরটাকেও ভালো রাখা আমাদের জরুরি। যে শরীরের যত্ন নিন, নিজের মনের যত্ন নিন, তাহলে দেখবেন পৃথিবীটাও সুন্দর লাগছে, আপনার নিজেকেও সুন্দর মনে হচ্ছে, আর আপনার উল্টো দিকে যে আছে তার কাজকেও আপনার ছোট মনে হবে না, সুন্দরই মনে হবে। আর বা আমাদের মতো এরকম বিভিন্ন ওয়ার্কিং ওম্যানদের ঘর বাইর সামলাতে গেলে নিজেকে অনেক বেশি ভালো রাখতে হয় আদার্সদের তুলনায়। তো এটাই আমার আজকে বলার ছিল। আর সেক্ষেত্রে আপনারা যদি কেউ এই ধরনের সাপ্লিমেন্ট, এই নিউট্রিলাইটের সাপ্লিমেন্ট আপনারা পাবেন, তবে আমি বারণ করবো অনলাইন পারচেস করবেন না, কারণ অনলাইনে অনেক রকম ডুপ্লিকেট প্রোডাক্ট আসে। তো আপনাদের যদি কারোর কোনো প্রয়োজন হয় তাহলে আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আমার ইনস্টাগ্রাম লিংক দেওয়া আছে, এছাড়াও আমার ডেসক্রিপশনে আমার মেল আইডি দেওয়া আছে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন, আমি বলে দেবো কীভাবে পাওয়া যায়।